আপনি অ্যাডভোকেট পাপিয়ার কথা শুনছিলেন, তিনি বলছিলেন যে সরকার একটি অশুভ পরিকল্পনার জায়গা থেকে এই নির্বাচনটি এই করোনা কালে তারা করছেন। এর পাশাপাশি আপনারা যে বারবার বলেন যে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তিনি বলছেন যে বর্তমান সরকার এবং যেই নির্বাচনের মাধ্যমে আপনারা এসেছেন সেটি এরই মধ্যে প্রশ্নবিদ্ধ, সেটিকে প্রশ্নবিদ্ধ করার কিছু নেই। রাশেক রহমান, করোনা ভাইরাস চলাকালীন সময়ে সমস্ত পৃথিবীর প্রতিটি দেশই চেষ্টা করছে স্বাভাবিক হওয়ার বা স্বাভাবিকতাকে আলিঙ্গন করার, সেই জায়গায় বাংলাদেশ আজকে ভুল রাজনৈতিক গুরুত্বের জায়গায় এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যে সেই জায়গা থেকে আমরা সংবিধান পরিপন্থী কোনো কাজ অথবা সংবিধানের প্রতি আমাদের যে দায়িত্বগুলো সেগুলো পালন করব না, অর্থাৎ আজকের এই অনুষ্ঠানের যে প্রতিপাদ্য বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করব না, এটা হতে পারে না। এটা এক, আপনি খেয়াল করে দেখবেন যে করোনার মধ্যেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী প্রচারণা র্যালি সেগুলো চলছে, ঠিক একইভাবে ডেমোক্রেট পার্টির যে প্রচারণা সেগুলো কিন্তু চলছে। তার মানে জীবন চলবে, জীবন থেমে থাকবে না, নির্বাচন নির্বাচনের সময় হবে অবশ্যই। যদি সংকট থেকে থাকে সেই সংকটকে কিভাবে মোকাবেলা করা যায়, আরো স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে কিভাবে নির্বাচন করা যায়, এই বিষয়ে অনেক আলাপ আলোচনা হতেই পারে, কিন্তু আমরা নির্বাচনে যাওয়া এটা ঠিক নয়। এক, দুই নাম্বার, আমি তো আবারও অভিনন্দন জানাতে চাই পাপিয়াকে, যে ওনার হাজবেন্ড, ওনার স্বামী বিএনপির একজন সিনিয়র নেতা, তিনি কিন্তু প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত একজন সংসদ সদস্য। সুতরাং নিজ ঘরেই যখন নির্বাচনের ফলাফল আছে তখন এই টেলিভিশনে এসে ওই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো মানে আমি খুঁজে পাচ্ছি না। পাপিয়া নিজের ঘরে তো নির্বাচিত হয়ে বসে আছেন, সংসদ সদস্যের যত সুবিধা সব পাচ্ছেন, সেই জায়গায় থাকার পরও তার এই মুখরোচক কথাগুলো বলা লাগে, কিন্তু তিনি যদি এটা স্বীকার করতেন যে আমরা আসলে প্রতি পদে পদে প্রতিটি পর্যায়ে নির্বাচনের সাথে সম্পর্কিত আর যা কিছু আছে সবগুলোকে ধ্বংস করেছি, হত্যার মধ্য দিয়ে, ইন্ডেমনিটি বিলের মতো বিলের মধ্য দিয়ে, আমরা বিভিন্ন সময়ে বিভীষিকা ঘটনা ঘটনার মধ্য দিয়ে, আপনি মনে করবেন আপনার একটা রাষ্ট্র ব্যবস্থা, সেখানে তো রাষ্ট্রদূত আন্তর্জাতিক কূটনীতির একটা জায়গা আছে, আছে না? আপনি নির্বাচন করছেন, এই নির্বাচন আপনার গ্রহণযোগ্যতাকে তৈরি করে। এই দেশেই তো এটা বাস্তবতা যে আনোয়ার চৌধুরী নামে যুক্তরাজ্যের যে হাই কমিশনার ছিল তাকে দিনে দুপুরে গ্রেনেড দিয়ে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছিল। সো আপনি নির্বাচনের বুথে যে ঘটনা সেটাকে আপনি একভাবে দেখবেন, সেখানে পাখি গেল কি গেল না, ভোটার গেল কি গেল না, সেটা আপনি টিভিতে এসে বলবেন, কিন্তু নির্বাচনের আগের দিন 500টা স্প্রে আগুন ধরিয়ে দিলেন, প্রিজাইডিং অফিসারকে হত্যা করলেন 2014 সালের নির্বাচনে, সেই ঘটনা আপনি বলবেন না, সেই দায় আপনি নেবেন না। আপনি 2015 সালে দীর্ঘ 90 দিন 250 উপরে লোককে পুড়িয়ে মেরে ফেলেন, 2000 উপরে গাড়ি ঘোড়া জ্বালিয়ে দিলেন যেগুলো আপনার সম্ভব নয়, পেট্রোল বোমা দিয়ে বিএনপি এবং জামাত মিলে, যেই যেই অবরোধ আজও উঠেনি আনুষ্ঠানিক ভাবে, এখনো চলছে বলে গেলে, সেগুলো দায়ভার আপনি নেবেন না। আপনি শুধু টিভিতে এসে বলবেন নির্বাচন 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 নির্বাচন, কি বিচ্ছিন্ন কোনো ঘটনা? আপনি আমি কি সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো ব্যাপার? আমার দেশের ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যান বা আমার দেশের ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা আমার কোনো উপজেলা চেয়ারম্যান বা আমার দলের মাননীয় সংসদ সদস্য, তারা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা? আপনি একটা দেশকে প্রতিনিয়ত জ্বালাচ্ছেন, এটা ঘরের ঝগড়ার জ্বালানো না, একদম লিটারেল আমি বলছি, আপনি আগুন দিয়ে জ্বালাচ্ছেন, আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। এই যে একটু আগে ইয়াবার কথা উঠলো, এই যে একটু আগে আপনার গাজার কথা উঠলো, হ্যাঁ, তাহলে বিএনপি সরকারের সময় গাজার ব্যবসা ছিল না, বিএনপি সরকারের সময় ইয়াবার ব্যবসা ছিল না। আমি তো দলিল দিয়ে প্রমাণ করে দিতে পারি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু আপনার বার গুলোর লাইসেন্স বন্ধ করে দিচ্ছিলেন, এই জেনারেল জিয়াউর রহমান এসে মদ্যপানের লাইসেন্স এলাও করলেন, এটা বাস্তবতা, অস্বীকার করার কিছু নেই। আমার কথা হচ্ছে কি, আপনি দেশকে সুন্দর করবেন, আপনি নির্বাচনী প্রক্রিয়াকে নিখুঁত করবেন, কিন্তু সেটা করার সুযোগটা তো আপনি আমাকে দিবেন। আমার যদি প্রতিনিয়ত আপনার চক্রান্ত নিয়ে চিন্তা করা লাগে, আমার যদি প্রতিনিয়ত চিন্তা করতে হয় যে বিএনপি দেশের দুর্বলতা, দেশের সংকটের মধ্যে নিজের ক্ষমতায় যাওয়ার সুযোগটাকে খুঁজে খুঁজে বেড়ায়, অর্থাৎ করোনা কালে ওনারা খুঁজতেন কিভাবে ক্ষমতায় যাবেন, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো আক্রমণ আসে ওনারা সুযোগ খুঁজেন কিভাবে তারা ক্ষমতায় যাবেন, তাদের তোরা যে যাই বলি ভাই আমার সোনার হরিণ চাই।